আচ্ছা, আপনাকে কি সহজে সবাই ঠকায়, বারবার ঠকছেন অন্যের থেকে, অন্যকে বিশ্বাস করেন আর আপনাকে ঠকিয়ে দেয়? যদি এটা হয় বলবো আলোচনাটা আজকে শুনুন। আজকে আলোচনাটা ঠিক এই বিষয়ে যে সবাই আমাকে ঠকায়, বাঁচতে কি করব। এই জগৎটা আজকে দেখুন স্বার্থময় একটা জগৎ, সবাই আত্মস্বার্থ খুঁজে বেড়াচ্ছে, আমি আপনি কেউ বাদ নই এর থেকে। আর আসলে কি, আমরা প্রত্যেকে যে যেমন অন্যকে তেমন ভাবি, নিজের আয়নায় অন্যকে দেখতে চাই। মনে রাখবেন বাস্তবটা কিন্তু মোটেও তেমন নয়। যার মনটা কুটিল কুয়াবর্তে ভরা, সে অন্যকে সহজে বিশ্বাস করতে চায় না, সন্দেহ খুঁতখুঁতে হয়, অন্যের দোষ ধরে বেড়ায়, নানা জটিলতার সৃষ্টি। আর সরল মনা মানুষরা সহজে অন্যকে বিশ্বাস করে। শ্রীরামকৃষ্ণদেব একটা জায়গায় বলছেন, ভক্ত হবি বোকা হবি কেন? অর্থাৎ সরল হও, সরল না হলে তো ভক্তি থাকবে না, কিন্তু বোকা হইও না। আমাদের জীবনে এখন প্রধান অন্তরায় হচ্ছে এই জায়গাটা, সরলতা। যারা সরল মানুষরা, এক কথায় সকলে বলবেন যে সরল মানুষরা বারবার ঠকে, জীবনে কষ্ট পায় বেশি। সরল বলতে আমরা বোকা হওয়াকে বুঝি, এই বোকা হওয়াটা সরলতা নয়। সহজে বিশ্বাস করা অন্যকে, আপনি নিজে সরল তাই সবাইকে সরল ভাবেন। এই ব্যক্তিগত জীবনে আমার প্রথম দিকে খুব হতো, আমি সবাইকে খুব সহজ ভাবতাম, কিন্তু সম্পর্ক এগোতেই প্রত্যেকের সঙ্গে দেখতাম যে সহজ নয়, মানুষটা জটিল, ধারণাগুলো বদলেছে। তো এই শেখাটাই শিখিয়ে দেয় আমাদেরকে যে দেখুন, এই যে প্রশ্ন করছেন যে এর থেকে বাঁচতে কি করণীয়, সবাই আমাকে ঠকায়, এর প্রধানত কারণ হচ্ছে আপনি খুব আবেগপ্রবণ, আপনার জীবনে আবেগকে অনেক সময় বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। দ্বিতীয় হচ্ছে আপনি সহজে সবাইকে বিশ্বাস করেন, এটা সবচেয়ে বড় কারণ। সহজে সবাইকে বিশ্বাস করেন, বর্তমান সময়টা কিন্তু সহজে সবাইকে বিশ্বাস করা যাবে না। সবাইকে খুশি করার চেষ্টা করেন, আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন, কিন্তু কেউ আপনাকে খুশি করার চেষ্টা করে না। মনে রাখবেন আজকের জগতে একদল এমন মানুষ আছে যারা আপনার কাছে আসবে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, করে কি চাইবে, তার কোনো একটা কাজ আপনার মাধ্যম দিয়ে আপনাকে ব্যবহার করে সিদ্ধ করে নিতে চাইবে। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি ব্যবহার হয়ে যাচ্ছেন, যেই ব্যবহার হয়ে গেল তার কাজ মিটে গেল, টাটা বাই বাই, আর আপনাকে চেনে না, তখন আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, দরকার নেই। আজকের জগৎটা এই সরল সরলতার জায়গাটা নেই, আজ থেকে 10-15 বছর আগেও এই ভাবটার দরকার ছিল। আজকে জীবনে প্রতিটা স্টেপ বিচক্ষণতার সঙ্গে ফেলতে হবে, একটা ভুল স্টেপ ফেললে বিপদ, তাহলে হঠকারী সিদ্ধান্ত নয়। মুখের উপর না বলতে শিখুন, বিবেচনা বোধ ঈশ্বর আপনাকে দিয়েছেন, আপনি সরল হন, অন্তঃকরণ সরল থাক, সোজা থাক, জিলিপির প্যাঁচ দরকার নেই। কিন্তু কেউ কোনো কথা বললে, কারোর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপিত হলে, তা অপরের প্রতি কর্তব্য পালনের ব্যাপারে, অনেকে নিজত্ব হারিয়ে অন্যকে খুশি করতে চান, আলটিমেট জিরো। জীবনের এই প্রতিটা স্টেপে যেখানে অন্য মানুষ আমার সঙ্গে জড়িয়ে আছে, প্রত্যেকটা সময় একটু চিন্তা করুন, বিচার বোধ দিয়ে পরবর্তীকালে কি হতে পারে। কোনো কোনো সময় মুখের উপর না বলতে হবে আপনাকে, অনেকে আছে না বলাটা তার চরিত্রে নেই, না বলতে হবে, পারবো না। কোনো কোনো সময় দৃঢ় হতে হবে, তুমি এই কথাটা বলতে পারো না আমাকে, আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে রাজি নই, এই দৃঢ়তাটাও দরকার। চরিত্রে এটা অধিকারী হতে হবে, মিনমিনে ভাব থাকলে হবে না, পৃথিবীটা দুর্বলদের জন্য নয়। সহজ সরল হতে হবে, তার সঙ্গে সঙ্গে সিংহের সাহসটা দরকার, সাহসী হতে হবে, দেখুন আপনি জিতবেন, একদম জিতবেন। এই বারবার আমাকে ঠকাচ্ছে, নেড়া একবার বেলতলা যায়, একবার হয়তো ঠকেছি, কিন্তু সেই ঠকাটা থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে কেউ যেন আমাকে ঠকাতে না পারে, একটু শক্ত হন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।